তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোকদম তাজদুহল্লাহ আর আল্লাহর কাছে তোমরা অগ্রিম যে ঋণ পাঠাবে অবশ্যই তোমরা ওটা আল্লাহর কাছে পাবে ও আয়রম ওয়া আদম আজরা এটাই হলো উত্তম এবং আল্লাহর কাছে সর্বোত্তম পুরস্কার এটাই হলো সবচেয়ে বড় উত্তম পুরস্কার তোমাদের জন্য মানে মালা এই মজাল আরজাক এই রাতে আমি ফ্রেস্তদের কাছে আগামী এক বছরে মানুষের রুজি মানুষের মউত এই অংশটা ফ্রেস্তদের কাছে লেখক ফ্রেস্টদের কাছে দিয়ে থাকি মানুষের দেয়া এই সাদাকাসম ইন্দামাহিয়া আল্লিন্যাস এগুলো মানুষের ময়লা কাপড় ধুলিয়ে ময়লা চলে যায় দেহ ধুলে ময়লা বেরিয়ে যায় যেমন ময়লা বের করে দেয় মানুষ তোমাদের জাকাতগুলো আও ময়লা সঞ্চিত ধন এক বছর পূর্ণ হলে চল্লিশ ভাগের এক ভাগ অর্থ দান করবেন অর্থাৎ শতকরা আড়াই টাকা হারে সহজ হিসাব চল্লিশ ভাগের এক ভাগ মানে শতকরা আড়াই আড়াই টাকা আন্দোলন বাংলাদেশ عش وبتر قران أو سيد سركي جيبون جولي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وأنتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك

নগরীবীর পূর্বেই আমরা স্থলে প্রবেশ করব আপনারা পাশেই ঘর দেখে বুঝতে পারছেন ভাগ্যকর্মে এটাই আমার এবার রমজানের শেষ খদ্ভা সামনের খদ্ আমি দেব না আল্লাহাক আমাদেরকে রমজানুল মুবারকের শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ শুক্রিয়া দেয় রেবরুল আলহামদুলিল্লাহ দুঃসংবাদ শোনাচ্ছি এই আমার সামনে যে ভাইটি বসে আছেন একেবারে ইয়ং ম্যান গত জুমায় উনি এসেছিলেন দুটো ছেলে সাথে নিয়ে পাশে দাঁড়ানো দুই বাচ্চা সালাত আদায় করছে হঠাৎ করে একটা ছেলে পড়ে গেল ওটাই তার শেষ কোনো অসুখ নয় বিসুখ নয় হাসপাতাল যেতে হয়নি ওই ব্যথিত অন্তরের যে ভাইটি আজকে মসজিদে সালাত আদায় করতে এসেছেন তার অন্তরের সঙ্গে আমাদের অন্তর তুলনা করলে আসমান জমিদের পার্থক্য হবে আল্লাহ তার এই সন্তানকে তারা পরকালের মুক্তির অশিলা করে দিন এমনি ধরেন ব্যথিত হাজারো মানুষ আছে তাদেরকে আমরা দেখি না চিনি না গত পরশু দিন যে ঢাকা নিউ মার্কেটে তুচ্ছ কারণে মারামারি হয়েছে দুটো ছেলের জীবন চলে গেছে আরো দুজন হাসপাতালে ঢুকছে তাদের দায় কেনবে কেউ নাই তাদেরকে বলা হচ্ছে মামলা করো বলছে আমরা মামলা করব না দেশে কোনো বিচার নাই এমনি করে মানুষের জীবন কে কখন কীভাবে চলে যাচ্ছে কোনো দায় দায়িত্ব যেন কারোরই নাই আমরা শশুর আল্লাহর কাছে প্রার্থনা করি

আল্লাহ তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে নেতা পাঠিয়ে দাও বা তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও আমরা নেতা না হতে পারি সাহায্যকারী তো হতে পারি কিছুই না পারি মৌখিক সহানুভূতির মাধ্যমেও তো সাহায্য করতে পারি প্রত্যেক ব্যথিত অন্তরকে আমরা যদি সান্ত্বনা দেই তাতেও তিনি অনেকটা উপশম তার হবে লাগা হাজার হাজার মানুষের এই দিনই পরিবেশকে শায়তানের দুষ্টচক্রে যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ যেন আমাদেরকে এই দেশকে এই সুন্দর সমাজকে সুন্দর হিসাবে অব্যাহত রাখেন আল্লাহ বলছেন হামিম এ শব্দের অর্থ আল্লাহ সর্বাধিক অবধত আপনারা জানেন কোরআনে সুরার চোদ্দটি বর্ণ আছে এটা প্রায় চল্লিশটি সুরার প্রথমে আছে যেমন সুরা বা প্রথমে আছে লাম মিম অর্থ কেউ বলতে পারবে না সুরেফ কাপের শুরুতে আছে কফ হোয়াট ইজ দ্য মিনিং আল্লাহ আলমাদ আল্লাহ সঠিক অর্থ খবর রাখেন তবে হামিম নিঃসন্দেহের গুরুত্ব আছে যার অর্থ সরেফ আল্লাহ জানেন ব্যাখ্যায় মুফাসরিনিকির যা বলেন যে আরবরা খুব ভাষার অহংকার করত তারা বলতো আমরা ভাষায় অনেক উপরে আরব অর্থই হচ্ছে স্পষ্টভাষী পৃথিবীতে কোনো মানুষ আমাদের মধ্যে সুন্দরভাবে কথা বলতে পারে না এই অহংকার তাদের মধ্যে ছিল আল্লাফা কোরআনের মাধ্যমে এমন শব্দ পাঠালেন যার ব্যাখ্যা তারা নিজেরাই বলতে পারে না অবশেষে তারা একদম চুপ হয়ে গেল কোরআন নিয়ে টু শব্দ করতো না কোরান কোরআন আমাদের সবার ঊর্ধ্বে এই আরবের ভাষা গর্বী লোকদের অহংকার চূর্ণ করার জন্যই এই ধরনের চোদ্দোটি খণ্ড বর্ণ করোনার চল্লিশটি আয়তের শুরুতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে এগুলো আপনারা দেখবেন প্রথমে আরফুল্ল মিম শেষে গিয়ে নুন আল মায়াস্তরুন নুনের কোনো অর্থ হয় এখানে একটু বলে রাখি অনেক দুষ্টু লোক আছে যারা নিজেদেরকে অতি বুদ্ধিমান মনে করেন তারা বলেন যে কোরআনের নেকি হবে তখনই যখন আপনারা কোরআন বুঝে পড়বেন না বুঝে পড়লে কোরআন নেকি পাবেন না অনেক যুক্তিবাদী লোক আজকাল যুক্তি দিচ্ছে যাতে মানুষ কোরআন দিকে কোরআন দিকে না যায় আবু আবুজাহাল সেই যুগে বলতো ইরাকের হীরা নগরী নগরী থেকে সুন্দরী নর্তকি এনে সে গান গাইত মক্কার আশপাশে কাবাঘরের চারিপাশে যাতে কাবাঘরে আল্লাহ রসুলের মাতাফে সালাত আদায় করতে না পারেন শীষ দিত ঢোল বাজাত বাজাত দিয়ে নাচাত যাতে আল্লাহ রসুলের সালাতে বিঘ্ন ঘটে তারা বলতো হাজ আল কোরআনে আল তোমরা মোহাম্মদের কোরআন শোনো না হইচই কর ঝগড়া লাগাও আজকের যুগের মুসলিম নামধারী কিছু লোক তৈরি হয়েছে তারা হইচই করতে পারছে না কিন্তু আপনার মনের মধ্যে খটকা সৃষ্টি করে দিচ্ছে তারা বলছে আমরা যে খোদ্দায় বলি হাদিসের আলোকে সে আল আনে ও আনো অসিয়াম কোরআন এবং সিয়াম কেমন দিন আল্লাহ নিকটে সাফাত করবে বলি না দু তিন দিন আগেই তো বললাম তো কোরআন সাফাত করবে তাদেরই কোরআন যারা বুঝে সেই লোকদের এই যুক্তিটা যোগ করে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল কিন্তু ওটা বলার নেই উনি বলছেন আল কোরআন খালাস শুধু বলছেন কোরআন আর আপনি পণ্ডিত মানুষ আপনি বললেন শুধু কোরআন বললে হবে না মানাল কোরআন বুঝতে হবে মা কোরআনের অর্থ বুঝতে হবে তাহলে আর কেউ কোরআন পড়বে না কারণ কোরআন পুরা কোরআনের অর্থ বুঝে পড়ার মতো লোক বাংলাদেশে দুজন লোক আছে কিনা সন্দেহ এত সহজ না কোরআন বোঝা দিন রাত খাটে খুঁটি তরসি লিখতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে কোন অর্থ কি হবে এর উত্তরটা আপনি দিতে পারেন আপনি শিখে নেন উত্তরটা এটা তো আমরা সবাই পড়িতে না হু আলাদা করে দেন ও আলাদা করে দেন কোনো অর্থ হবে আলিফ লাম মিম আলেফ আলাদা করে দেন লাম আলাদা করে দেন মিম আলাদা করে দেন কোনো অর্থ হবে হরফগুলো মিললে তবে একটা অর্থ সৃষ্টি হয় বাকরণ মানে গাভী সবাই জানি আমরা বা আলাদা কাবলাদা আলাদা কোনো অর্থ হবে অথচ হাতে কি বলা হচ্ছে হরফুন হরফোন লাম হরফুন আল মিম হরফুন আলেফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ প্রতি হরফে তুমি দশ দশ করে নাকি পাবে আর রমজান মাসে সাতশো করে নাকি পাবে তাহলে হরফে নেকি হরফের কোনো অর্থ আছে উত্তরটা আপনি দিতে পারেন খুব এই এটার উত্তর যদি ওরা দিতে পারে তাহলে বুঝবেন যে কথার কত গুরুত্ব আছে যুগে যুগে নানা ধরনের যুক্তি দিয়ে মুসলমানকে কোরআন থেকে সরিয়ে রাখার চিহ্নিত করা হচ্ছে আর এগুলো জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কিছু লোককে তৈরি করে দিয়েছেন উত্তরটা দিয়ে দিলে মাথায় রাখবেন আর অনেক ভাই এরকম উত্তর দিচ্ছেন আল্লাহ পাক তাদেরকে উত্তম বদলা দান করুন সুরটার নাম হচ্ছে দোকান দোকান অর্থ ধোঁয়া কেন আল্লাহ পাক ধোঁয়াকে গুরুত্ব দিলেন আগুনকে তো গুরুত্ব দিলেন না সুরা নার বা সুরা জাহান্ন করে তো কিন্তু দোকান বলে সুরা গবেষকদের গবেষণার অত্যন্ত বড় উৎস এখানে নিহিত আমরা পৃথিবীদের ধোঁয়া দেখি না অথচ কেন ধোঁয়া কেন দোকান অত মক্কায় নাজিল হচ্ছে মক্কার লোক দ্বারা তো কোনো বিজ্ঞানের জ্ঞানই ছিল না হ্যাঁ আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে নবমণ্ডল পুরোটাই দোকান পুরোটাই ধোঁয়ার ধোঁয়া সবই অন্ধকার এই সাতটা আসমান পেরোতে গেলে তখন ঠেলা বুঝবেন মধ্যাকর্ষণ শক্তির যেতেই পারবেন না এই ধোঁয়াটার মধ্যেই পুরা নক্ষত্র জাজি বিরাজ করছে ধোয়ার ওই বিষয়টাকেই আমাদের সামনে এনে তুলে ধরা হয়েছে বিজ্ঞান দেড় হাজার বছর পরে আজকে সেটা প্রমাণ করে দিচ্ছে কিন্তু আরবরা কান উন্নতি করলে জানেন না আরবরা কিন্তু তো বিজ্ঞানে ঢোকে নেই তারা বিশ্বাস করলে কোরআন যা বলছে এটাই সত্য বাস সত্য আমাদের দায়িত্ব বিশ্বাস করা লোকেরা বলল হে আবু বকার তোমার সাথে তো আসলে পাগল মক্কা থেকে বাতুল আকসা যেতে দেড় মাস লাগে উঠে ও ঘোড়ায় গেলে এক মাসের নিচে না অথচ তোমার সাথী অর্থাৎ মোহাম্মদ বলছেন উনি গিয়েছেন সেখানে আবার ওখান থেকে চলে গেছেন আল্লাহর কাছে সাত আসমান পেরিয়ে আবার ফিরে এসেছেন ওখান থেকে আবার এসছেন মক্কায় তখনও ওই জানলার কড়া শিকল নড়তেছে কত দ্রুত বেগে উনি গেলেন দ্রুত বেগে উনি এলেন উনি এই খবরটা আমাদের দিচ্ছেন তা তুমি এরপরও তুমি তাকে পাগল ছাড়া কী বলতে পারো তা বলছেন আসলে কি আমার রসুল কথা বলেছেন হ্যাঁ আমরা সবার সামনে উনি বলেছেন শুনে রাখো আমি বলছি যদি মোহাম্মদ এই খবর দিয়ে থাকেন তবে আমি তার চাইতো আরও দূরের খবর দৈনিক তার কাছে পাই সে কীরকম তিনি সবসময় তার কাছে কাছে ওহি নাজিল হয় ওহির খবর আমাদের সবসময় বলতেই আসেন তো ওহি তো সেই সাত আসেন উপর তার কাছ থেকে আসে। উনি নয় একদিন গিয়েছেন ওখানে তো দৈনিক তার কাছে আসতেছে অর্থাৎ মোহাম্মদ যদি কথা বলে থাকেন যে তিনি এই রাতেই সেকেন্ডের মধ্যে চলে গেছেন ফিরে এসছেন আমি ওটা বিশ্বাস করলাম তখন লোক বলে একটা সুযোগ পেয়েছিল ওনাকে মিথ্যাবাদী বলার জন্য কিন্তু আর হলো না এজন্য অবকারকে সিদ্ধিক বলা হয় যে সত্যায়নকারী এটাই হলো বিশ্বাস এই বিশ্বাসের কারণেই সে স্বর্ণযুগের মুসলমানেরা বিশ্বের নেতৃত্ব দিয়েছে এক হাজার বছর ধরে বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে তারা যারা আমাদের বই পড়েছেন শিক্ষা ব্যবস্থার বইটা পড়ে দেখবেন সেটা আমাদের আলোচনা করা আছে কোন কোন বিজ্ঞান মুসলমানদের হাতে আবিষ্কৃত হয়েছে এই বিষয়ে আমার বক্তৃতা উনিশশো পঁচাত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে আজকে না দেখিয়ে দিয়েছে সেখানে আমরা কোন কোন জিনিস মুসলমানদের হাতে আবিষ্কৃত হয়েছে সবগুলো উৎস কোরআন দোকান তার মধ্যে একটা নবমন্ডলী উৎস এটা ভূমন্ডলী উৎস নয় যাই হোক আমি সামনে যাই আল্লাহ কসম করে বলছেন অল কিতাবল মুবিন এই স্পষ্ট কিতাবের কসম করে আমি বলছি ইন্না ও ফি লাইলাতিন মুবারকা আমরা কোরআন নাজিল করেছি পবিত্র রজনীতে ইন্না কন্যা মঞ্জিরিন আমরা এর মাধ্যমে মানুষকে সতর্ক করি ফি হা ইফরাকুল্ল আমরিন হাকিম এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় বা বের করে দেওয়া হয় অ্যাপসেলো মানে লহেল মাহফুজ কাতাবা ম্যানেল মালাইকা মেনাল আজ এই রাতে আমি ফ্রেস্তদের কাছে আগামী এক বছরে মানুষের রুজি মানুষের হায়াতম এই অংশটা ফ্রেস্তদের কাছে লেখক ফ্রেস্টাদের কাছে দিয়ে থাকি আজকের রাত্রে গুরুত্বপূর্ণ এই কারণে আর এটা কবে আচ্ছা আমরাম্যান ইন দিনা ইন্না কুন্না মুরসেলিন যত কিছু কাজা ও এই এক বছরের জন্য আমার আছে সেটা আমার পক্ষ থেকে আমাদের পক্ষে আল্লাহ তখন আমি সাধারণত কমই বলেন আমাদের পক্ষ থেকে আল্লাহ বলেন আমরা মেন ইন্দিনা এটা আমাদের পক্ষ থেকে নির্দেশনা ইন্না কুন্না মুরসেলিন আমরাই পাঠিয়ে থাকি কি পাঠিয়ে থাকে রহমা রহমত পাঠিয়ে থাকি মেন রব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে এখানে রহমত বলতে শেষ নবী মোহাম্মদ রস সাল আলহি ও সাল্লামকে বোঝানো হয়েছে এজন্য ওনাকে রহমতুল্ল আলামিন বলা হয় উনি বিশ্ব জগতের রহমত অন্য কোনো নবীর ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয় হয়নি নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অর্থাৎ তোমরা এখন কোরআন নিয়ে কি বলছ সব আমি শুনছি আর কী ভাবছ সব আমি জানি মনের খবরও জানি বাইরের জবানও জানি। আমাকে লুকিয়ে লাভ হবে না আমরা নিশ্চিত নিশ্চিতভাবে বিশ্বাস করি আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমরা কোরআনের প্রতিটি শব্দ অর্থ বর্ণ বিশ্বাস করি বলেন আল্লাহ মহামিন আমরা সবাই একমত আল্লাহ যেন এটাকে কেমন দিন আমাদের আমল নামার গ্রহণ করেন আমি ইবনু কাসির বলছেন মন আলা ইন্না লাইলাতুন নিসফি মিন শাবান কামা রুবিয়া আন ইকরিমা ফাকাদ আবাআতান নাজাহ ফাইন্না নাসুল কুরআন ফাইন্না নাসুল কুরআন আনহা ফি রমাদান হাফেজ ইবনু কাসির কত মফের এবং মহাদ্দেশ এবং মহার ইতিহাসবিদ হাদিসবিদ কোরণে তফসিরবিদ সর্বগুণে গুণান্বিত বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা অষ্টম শতাব্দী হিজরিতে সাতশো এক হিজরিতে জন্ম সাতশো সত্তর হিজরিতে মৃত্যু তিনি বলছেন যেসব লোকেরা বলে এই লায় লতন্য পবিত্র রজনী অর্থ সবে বরাত যেমনটি বর্ণিত হয়েছে ইক্রেমা থেকে সেটারও শরৎ আসলে বলেছেন কিনা তাকে জানে এটাই চালু আছে সে দূরতম প্রত্যাশার মধ্যে আছে বহু দূরে তার এই প্রত্যাশা কবলযোগ্য নয় লেন নাসল কোরআন কি আন্নাহান কোরআন নিজেই বলছে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে শাহর মান্লাদি ফিহিল কোরআন নাজিল হয়েছে রমজান মাসে দূর বাকারা একশো পঁচাশি আবারও বলা হচ্ছে কদর আমরা একটা নাজিল করেছি কদরের রজনীতি কোরআন নিজে যেখানে সাক্ষী দিচ্ছে সেখানে অন্যদের কথার কোনো মূল্য আছে হাফিজ আব্দুল কাসিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি আরও শোনেন ইবনুল আরাবি এটা ব্যাখ্যা বলে দিই ইবনু আরবি অনেক সময় ভুল করেন ইবনু আরাবি যদি বলেন তো ওটা নাস্তিক আর ইবনুল আরাবি ইনি হলেন আস্তিক মানে একবারে অত্যন্ত বড় ইমাম অত্যন্ত বড় বিদ্বান সুন্নি আহ সন্ন্যত যে আমাদের জগৎবিখ্যাত ব্যক্তি এ একটা লামের জন্য অনেক সময় গোলমাল হয়ে যায় ইবনুল আরবি বলছেন নাম হচ্ছে আউবাকর আউবাকর ইবনুল আরবি বলছেন জমহুরুল ওলামা আলা আন্না লায়লাতুল কাদের অধিকাংশ বিদ্বান বা সকল বিজ্ঞান বিদ্যান এ বিষয়ে একমত যে পবিত্র রজনী অর্থ কদরের রজনী ওমান কালা ইন্না লায়লাতুল নেসিমিন শাহবান ফাহ বাতিল যে ব্যক্তি এটাকে নিস্ত শাহবান বা আমাদের বাংলাদেশের ভাষায় সয়বরাত বলে ভগবান বাতিল এটা বাতিল কথা মিথ্যা লিয়ান্নাল্লাহ তালা কলা কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন শাহর মদান আল্লাহি উনজেলা ফিল কোরআন তফশ্রী কর্তুবি এ আলোচনা করেছেন অর্থাৎ কর্তুবি ইবন কাসির উভয়ের আলোচনায় আমাদের পরিষ্কার যে কোরআন নাজিল হয়েছে নিঃসন্দেহে পবিত্র রজনীতে নিঃসন্দেহে সেটি কদরের রজনীতে সয়বরত নয় রমজান মাসের জাকাতের গুরুত্বের উপরে অনেক আলোচনা আপনারা শুনেছেন গত সপ্তাহে আমি মাত্র দুটো হাদিস বলেছিলাম মনে আছে দুনিয়াতে বহু ধনমালের অধিকারী আকসার ধন সম্পদের হিসাব নেই কিন্তু আকাল্লু আখেরা কে আমার জন্য ওরা একেবারে নিশ্চয়ই উঠবে যদি সে জাকাত দেয় তাহলে বাঁচবে আর হিসাব করে তো কেউ জাকাত দিতে পারে না ধনীদের এত ধন এত টাকা হিসাব করবে কে ওদের লোকজন আছে অফিসে কেরানি আছে কত হিসাব করবে রোজই তো টাকার আসতেছে ایک بس تو ہال بے اک بس ہال ہولے تبھی تو زکات ہوبے جگہ اللہ بول چن واقی مصلا ذکر کردن حسن تو قدم الفظ من خیرن تجد اللہ خیرم ودم اجرا استغفر اللّہ ان اللہ غفور الرحیم سرم المکی بیش বাকি জীবনের প্রথম যে সুরা নাজিল হয় সেটা একরা বিস্ম রব্বাকাল্লা যে খালাক তাই না এরপরে মদ্দাসের ইয়া আইয়াল মদ্দাসের কুম্পা আন্দের এরপরে ইয়া আইয়াল মজ্জাম্মেল কুমিল্লা ইল্লা কালিলা এই পরপর তিনটি সিরিয়াল আয়াত তাহলে মুজাম্মল একেবারে ইসলামের প্রথম মানে একেবারে প্রথমের আয়াত বললেও হয় সেখানে এই হুকুম আসছে ওয়াকিমসাল ওয়া জাকা ওয়াকিদুল্লাহ কারদান হাসানা তোমরা সালাত কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও তোকদ্দম খাইন তাজদুহল্লাহ আর আল্লাহর কাছে তোমরা অগ্রিম যে ঋণ পাঠাবে অবশ্যই তোমরা ওটা আল্লাহর কাছে পাবে ও আজরা ওয়া হলো উত্তম এবং আল্লাহ পুরস্কার এটাই হল সবচেয়ে বড় উত্তম পুরস্কার তোমাদের জন্য আল্লাহ কাছে পাওয়াটা অস্তফরুল্লাহ তোমরা সরাসরি আল্লাহ নাকি ক্ষমা প্রার্থনা করো ইন আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল আমরা সবাই আস্তফুল্লাহ পড়ি আস্তাফুল্লাহ এটা একটা আদব মনে রাখবেন কোরআনের যেখানে যে নির্দেশ আসছে যদি আমাদের সুযোগ হয় ঠিক তখনই সেই নির্দেশটা ফলো করা এটার মধ্যে আল্লাহ বেশি খুশি হন যেহেতু আল্লাপ অস্তাফর উল্লাহ তোমার ইস্তেফার করো আমরা ইস্তেকবার করলাম আল্লাহ খুশি হবে না এটাই আল্লাহ দেখে যে আমার বান্ধব আমার কথা শোনার সঙ্গে সঙ্গে ফলো করে কিনা কোরানে এভাবে বত্রিশটা স্থানে আকিম সালা আত জাকাত এসেছে তাহলে সালাতের যেমন গুরুত্ব জাকাতের ঠিক তেমনি গুরুত্ব গত জমাতে বলেছিলাম ওমর একটা ঘটনা বলেন বললেন আমি অবশ্যই যুদ্ধ করবো তাদের সাথে সালাত জাকাতকে পৃথক করে কঠিন ব্যাপার না ওমর একটু জিদায় বললেন যে সালাত জাকাত দিচ্ছে না বলে সে তো কলম পড়ে তাকে তো হত্যা করা যাবে না কিন্তু কসম করে বললেন অবশ্যই আমি তাকে হত্যা করব। যুদ্ধ করব তার বিরুদ্ধে যদি সে সালাত এবং জাকাতকে পৃথক দৃষ্টিতে দেখে কোনো খাতির নেই কারণ জাকাত হচ্ছে হকুল মাল এটা মালের হক এই হক বিনষ্ট করতে তুমি খালি সালাত আদায় করবা হবে না বত্রিশ জায়গায় এ দুটো এক এসেছে আসুন মালের জাকাত সঞ্চিত ধন এক বছর পূর্ণ হলে চল্লিশ এক ভাগ অর্থ দান করবেন অর্থাৎ শতকরা আড়াই টাকা হারে সহজ হিসাব চল্লিশ ভাগের এক ভাগ মানে শতকরা আড়াই আড়াই টাকা ফসলের জাকাত পাঁচ পশাক হলে আপনি জাকাত আদায় করবেন ছায় এক অসাক হয় হিজাজি হিসাবে এর পরিমাণ হচ্ছে সাতশো সতেরো কেজি যখন আপনার এতগুলো মাল হবে ফসল হবে সেখান থেকে আপনি ওজিট হিসাব বললাম রাগে ওইভাবে সাদকা করবেন ফিকুললে খমচতে অবসাকেন অসাক আমরা যেটা দিয়ে থাকি ওসুর নিস্পসুর দশ ভাগের এক ভাগ স্যাঁচা পানি যদি হয় বিশ ভাগের এক ভাগ এবার অনেকে আজকাল গরু ছাগল পুষছেন এমনকি বাংলাদেশে উট পোষা শুরু হয়েছে যদি কারো চল্লিশটা থেকে একশো বিশটা ছাগল থাকে তার খামারে তাকে অবশ্যই একটা বকরি জাকাত দিতে হবে যারা গরু পোষেন যদি তিরিশটা গরু থাকে তাহলে একটা বাসর দিবেন আর যদি চল্লিশটা হয় তাহলে একটা মসেন্না পশু দিবেন মানে দাতলা তিরিশটার জন্য দাঁতওয়ালা শর্ত নয় চল্লিশটার জন্য দাঁতওয়ালা শর্ত অর্থাৎ দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে একে বলে আরবিতে মোসেন্না অলংকারের জাকাত অনেকে দেন না তাদের ধারণা অলংকারে যদি ব্যবহার করা হয় সবসময় ব্যবহৃত সম্পদ এর জাকাত নাই হাদিস তিনটা আপনাদের সামনে বলে দিলে ইনশাল্লাহ আপনাদের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব দূর হয়ে যাবে আর জয়নাব ইমরাত আবদুল্লাহ মাসুদ মা সল্লা আলাইসালাম নারী জাতি তোমরা সাদাকা করো যদিও সেটি তোমাদের অলঙ্কার থেকে হয় হেন না কুন্না আক্সরা আহালে জাহান্নামা মাল কেয়ামা কারণ কেয়াম তোমারাই অধিকাংশ জাহান্নামি হবে মেয়েরা শাসদোষকে পছন্দ করে এটা তাদের স্বভাবগত ব্যাপার একটা ছেলে মানুষ করতে যা খরচ হয় না বাপের একটা মেয়ে মানুষ কম পকে তিন গুণ বেশি খরচ হয় আর মেয়েকে সাজাতেও বাপমার খুব আনন্দ লাগে ওরা খুশি হয় এই সাজগজের আকর্ষণ বা প্রবণতা থেকেই তাদেরকে স্বর্ণমণ্ডিত করা হয় হাতের গহনা গলার গহনা কানের গহনা নাকের গহনা পায়ের পায়েরও গহনা আগে দেখতো এখন তো খুব দেখি না ঝিলমিন ঝিরমিন করে হাঁটার সময় কি বলে মল বলে না কত যে গহনা এর আগে কোমরেও গহনা ছিল রানী যারা থাকে তাদের তো গহনা দিয়েই পুরো ভরা থাকে তো তোমরা এই গহনার কারণেই অধিকাংশ তোমরা জানান্নিভাবে খবরদারিটা তোমরা করোনা গহনার চাকার দাও

جان نمر آگنر دوٹو دو بالا پرن قالتا لا ترغل نام ریٹا چائنا قالتا فا دیا جاکاتا ہوں اللہ رسول بلن طالت تمرا شرنر بالا جاکات دی داؤ ان ام سلمتا قالتکن تو البسو بسو اوضاحا من زہب ام سلمہ کے رسول اللہ صلی اللہ علیہ وسلم اس تری তিনি বলছেন আমি আজ নামে এক ধরনের অন্যতমের স্বর্ণ অলঙ্কার পরিধান করতাম সকল তো ইয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল আুয়া কঞ্জুন এটাকে খনি হবে অর্থাৎ জাকাতের হুকুমের বহির্ভূত হবে কয়লা মা বালাগা আন্তবাক জাকাত যদি তুমি এর জাকাত দাও তাহলে ওটা ক্ষণের মধ্যে যাবে না জাকাত না দিলে ক্ষতিগ্রস্ত হবে তুমি মেস্কাতে আঠারোশো আট থেকে আঠারোশো দশ পর্যন্ত পরপর তিনটা আদেশ এসেছে এই মহিলাদের অলঙ্কারের জাকাত দেওয়ার জন্য এখন আপনারা ভেবে দেখেন জাকাত দেবেন কি আল্লাহ রসুর সাথে প্রশ্ন করছিলাম তোমাকে চাও এর বিনিময়ে তোমরা জাহান নামের অলঙ্কার পরিধান করো তারা বলছিল না আশা করি আমাদের মেয়েরাও বলবে আমরাও চাই না অতএব বাড়িতে গিয়ে চিন্তাভাবনা করুন ওজন করুন কতগুলো আপনার স্বর্ণ আছে যদি সেই সাড়ে সাত ভরিয়ার সাড়ে বান্ন যে হিসাবটা আছে পুরনো যুগের কেউ রূপ রূপার দাম হিসাবে দেন কেউ সোনার দাম হিসাবে দেন তবে যেহেতু সোনাটা আন্তর্জাতিক মান ও সব দেশেই ওর একটা স্ট্যান্ডার্ড আছে মূল্যের সে হিসাবে আপনি হিসাব করবেন সাড়ে সাত বাড়ি স্বর্ণ অতিরিক্ত স্বর্ণ যদি হয়ে যায় দিয়ে দেবেন এবার আসেন কাদের জন্য জাকাত গ্রহণ করা হালাল নয় আল আব্দুল মোতালে একদিন রবিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذه الصدقات انما هي اوساخ للناس وان لا تحل لمحمد ولا ال محمد رواه مسلم مدركو من مانوشر ديا صدقاشو انما هي اوساخ للناس اغلو ما نشر كابر دلي مويلا দেহ ধুলে ময়লা বেরিয়ে যায় যেমন ময়লা বের করে দিয়ে মানুষ তোমাদের জাকাতগুলো শাক মনে রেখো ময়লা এটা মোহাম্মদের জন্য এবং মোহাম্মদের পরিবারের জন্য হালাল নয় মানে আয়ুষত কলাত কানা মিন বারিরা সালাসা শোনেন বারিরা একজন হাদিসের বিখ্যাত কৃতদাসীর নাম বরিরা বা মুগিসের ঘটনা জানেন না এমন কোনো আলম সম্ভবত পাওয়া যাবে না এবং বরিরা ছিলেন খুব স্বাধীন চেতা মহিলা আয়সা বলছেন তার কাছ থেকে আমরা তিনটা জিনিস পেয়েছি বরিরের মাধ্যমে তার একটা হলো এই যখন সে স্বাধীন হয়ে গেল অর্থাৎ কীর্তাসী থাকলো না টাকা দিয়ে মুক্ত হয়ে গেল সে তার স্বামী মুগিসকে আর পছন্দ করলো না যে আমি এখন ওই কীটুদাসী নই আমি এখন স্বাধীন আমি কীতুদাস স্বামীর সঙ্গে বিবাহিত থাকব না তো মুগিজ রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় আল্লাহ কাছে গিয়ে কান্দে হে আল্লাহ রসুল আমি স্ত্রীকে ছাড়তে চাই না কিন্তু ও যে আমার কাছে থাকতে চায় না আপনি একটু বললে হয়তো ও থাকবি তখন আল্লাহ রসুল দয়ালের মানুষ রহমতুলিল্লা আলমিন উনি বললেন হে বারিরা মুগস তুই স্বামী নিচ্ছ না কেন তুমি ওকে গ্রহণ করলে তো ভালো হতো বারিরা বলছে আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন না সুপারিশ করছেন চিন্তা করেন কি সাংঘাতিক মহিলা আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন না সুপারিশ করছেন মুগিসের ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে না আমি নির্দেশ দিচ্ছি না এটা আমার সুপারিশ তোমার স্বামী কেঁদে কেঁদে বেড়াচ্ছে তার দুঃখ দেখে থাকতে পারছি না পরিষ্কার বললেন ওর মধ্যে ওর আমার কোন প্রয়োজন নাই চিনতে পারছেন প্রশ্নটা কি রসুলের নির্দেশে ফেলার উপায় নেই যদি নির্দেশ দিতেন তাহলে অবশ্যই তিনি রাজি হতেন নির্দেশ তে দেন নাই তিনি সুপারিশ করেছেন এই একটা জিনিস পাওয়া গেল যে আল্লাহর রসুলের বক্তব্যকে দুই ভাগে ভাগ করার স্বাধীনতা আল্লাহ উম্মদকে দিয়েছেন নির্দেশ জন্য সুপারিশ করেছেন কিন্তু তার ব্যক্তি স্বাধীনতা সে কাউকে স্বামী বরণ করবে না করবে তার ইচ্ছা তার মতের উপরে আমি হস্তক্ষেপ করতে পারি না এই ঘটনা ঘটেছিল বাড়িরা আর মুগিসের বিষয়ে আর কি উনি বলছেন দেখালে রসুল্লাহ সাল্লিম ও মতো হামিন রসুল্লাহ সাল্লি আসাল্লাম বাড়িরার গৃহে প্রবেশ করেছেন তখন দেখলেন যে বাড়িরার গৃহে গোশত পাক হচ্ছে গোস্ত পাক হলে গন্ধ বেড়ে না এরপরে মেহমানদারি হিসাবে আল্লাহ রসুলের সামনে যখন খানা পেশ করা হলো তো রুটি আর বাসার তরকারি তো যারা তার সামনে খানা আনলো তো উনি বললেন আরে আমি তো গোষ্ঠের সুগন্ধে পেলাম গোস্ত কই তখন বাড়িরা স্পষ্টবাদী মহিলা তো আপনি তো নবী আপনার তো সাদাকার গোস্ত গোষ্ঠ খাওয়া হারাম এটা আমাকে দিয়েছে সাদকা তো আপনি যেহেতু সাদকা খাবেন না ওটা আপনাকে দিলাম না বাড়ির তরকারি দিয়ে আপনাকে রুটি দিলাম তখন রসুল্লা সাহি জবাব দিলেন লা তাকলু সাদকাত তিনি বললেন আলাইহা সাদাকাতুন ওয়া লা হাদিয়াতুন বরের উপরে এটা সাদাকা কিন্তু আমাদের উপরে এটা হাদিয়া এটা বোঝা গেল সাদাকা হিসেবে আপনি নিতে পারেন কিন্তু কাউকে দিলে আপনি হাদিয়া হিসেবে দিতে পারেন এই জিনিসটা পাওয়া গেল একজন সাধারণ কিন্নাস মহিলার কাছ থেকে যে অনেকে বলতে সাহসিকরা নবীর সামনে অথচ তিনি বলে দিলেন আপনাকে তো দেবো না কারণ আপনি সাদকা খান না তুমি উনি বলছেন বাটা তোমার জন্য সাতকা আমার জন্য হাদিয়া তো বোঝা গেল যদি কেউ আপনারা জাকাত নিয়ে ধনী হন তিনি উল্টা কাউকে আবার হাদিয়া দিতে পারেন কোনো সমস্যা নাই ইসলামের ইতিহাসে কি অসংখ্য ঘটনা ঘটেছে আর এই ইসলামকে পরিপূর্ণ দিন বলা হয় যে ঘটনাগুলো না ঘটতো আমরা জানতে পারতাম না বিন আদি কাল আল্লাহ আলহ গিন আল্লাহ আলিয়াসিফুল্লাহবিন আদি থেকে বর্ণিত হাদিসিয়ার সব রসদুল্লাহ আসলাম বলছেন দেখো যারা শক্তিশালী এবং উপার্জনক্ষম তাদের জাকাতের কোনো অংশ নাই বিষ্ণা কবি যার দেহে শক্তি আছে এবং যিনি উপার্জন করার ক্ষমতা রাখেন তিনি জাকাত খেতে পারেন না এই হাদিসটা বাংলাদেশে প্রায় অচল হয়ে গেছে আপনারা খেয়াল করে দেখেন যুবক মানুষও আজকে সাতক্ষাচ্ছে তবে অত্যন্ত খুশির খবর আমার বাসায় যেটা আমি আজকে রাতে শুনেছি আমার বাসায় যে মেয়েটি কাজ করে তাকে আমরা তিন হাজার টাকার মাসে দিই আরও খাওয়া দাওয়া সব চলে সে মেয়েটি গল্প করেছে বাসায় এসে ওর খালামার্ক কাছে যে আমাকে একজন লোক জাকাত দিতে আসে তো আমি নেয়নি কেন আমার এক কাটা জমির উপরে একটা ঘর আছে অনেকে তো তাও নাই। আর আমি এটুকুর উপরে আপনাদের বাসায় কাজ করি আর মাসে তিন হাজার পাই তা আমি তো অর্জন করার ক্ষমতা আর আমি কেন জাকাত নেব এর মধ্যে আমাদের জন্য উপদেশ নাই ও মহিলা কিন্তু বাড়ির মধ্যে গরিব শ্রেণীর একজন সে তার মাধ্যমে একটা উপদেশ আমরা পেলাম যেটা আমি আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি দেখবেন বহু দাড়ি টুপিওয়ালা স্বাস্থ্যবান মানুষ যুগ যুগ ধরে কাছে আসছে পয়সা নিচ্ছে ও ওদেরকে আমরা বলি আমাদের ভাষা সায়েল মানে ওদের মাথা টুপি হুজুর মানুষ তারা তো দিনের কোনো দাওয়াতে যায় না কিছুই না দাওয়াত দিলে তো পয়সা নেওয়া যায় না অথচ তারা আসছে যাচ্ছে পয়সা নিচ্ছে দিব্য এবং ঢাকা চলে যান না এইসব বংশাল এলাকায় যারা যানছাঁটকা বেশি করে এখনকার তো আমি তো ছিলাম গত জমে ঢাকাতে বের হচ্ছে সিঁড়ি দিয়ে আমার বড়ো ছেলে বিয়ে যে তুই জামালপুরে স্যার আমার বাড়ি জামালপুর আমি যেন ভালো সবাইকে বলে দিই একটু বেশি দিও আমি দেখতে পাচ্ছি দুজন যুবক মানুষ যুবক মানে ফটিয়া মনে একটা ধমকে দিয়ে দিই কিন্তু লোকদের সামনে বেকুপ করলাম না তো হাত দিয়ে নিচ্ছে না দুইজনে দাঁড়িয়ে এরকম সাদর পেতেছে সবাই সেখানে টাকা ফেলে ও তুমি ভাগ করে নিবে ওদের তো সাতকার নেওয়াই যায় না সমাজে বহু সুস্থ উপার্জনক মানুষ আছে তারা যেন সাতকার না নেয় এ হাদিসের আলোকে এটাই আমাদের অনুরোধ আজকে আপনারা এতে কাপে এসেছেন এবং আসবেন আমি আইটি সেকশনকে বলবো তোমরা এটা তারিখ ফেসবুক দিয়ে দিও সারা সারাদিনের লোক জানতে পারে কদিনের রাত্রিগুলোর থেকে কাপ অবস্থায় এবদত করার নিয়মাবলী অনেকে জানে না আমরা ঢাকাতে দেখেছি এই রাতটা হলো বিরিয়ানি খাওয়ার রাত আর অজনসিহতার রাত সাম রাত এক এক মল্লিক আসছে এক এক করে চলে যাচ্ছে পকেট ভরে টাকা নিয়ে চলে যাচ্ছে ঢাকার জীবনটা আমার এইভাবে প্রথম দিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে বরং নেই বললেও চলে আমাদের তো হালে কথা বলছি অন্যদিকেও জানি না ক দীর্ঘ রুকু ও সেজদার মাধ্যমে বৃত্তির সহ এগারো রাগাত তারাবি ও তাহার্য সালাদ আদায় করা খ প্রয়োজনে একই সুরা তসবিহ ও দোয়া বারবার পড়ে সালাদ দীর্ঘ করা গ অধিক হারে কোরআন তালাওয়াত করা ঘ একনিষ্ঠ চিত্তে দোয়া দরুদ ও তবাইস্তেক পার করা কদরের রাত্রিতে ক্ষমা প্রার্থনার বিশেষ দোয়া হলো এখন রায়ত হয়নি বলেন আল্লাহ আফুবন তুল্লা আফুয়া আফ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করো নসরুল্লাহাম তার স্ত্রী আয়েশাকে এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন উমু তারাবীর সালাদ শেষ করে তারপর আপনি এ থেকে স্থলে যাবেন অনেকে ভাবেন ওই গিয়ে আমি তাহার জড়ব এ রাত্রে এসব পড়ব না পরিষ্কার হাদিসে বলা হচ্ছে এভাবে ইন্ন সাল্লাম আল ইমামে হাতফা কেয়ামিন শেষ করা পর্যন্ত ইমামের সাথে কেয়ামকারী ব্যক্তি সারা রাত্রি কেয়ামের নেকি পায় বলেদিহি এই হাদিস স্পষ্ট জানা সত্ত্বেও মিশ্রাত বারোশো আটানব্বই নম্বর হাদিস দেখে নেবেন এ কাজকে করবেন যারা এ থেকে মসজিদ অন্তত আসেন এই বেয়া করবেন না যে একা চলে যাবেন এতে ওই রাত্রে বসে তাহার পড়ার উদ্দেশ্যে না এই তারাবেটে আপনার জন্য কে মূল্যায়ন এবারে আমি খুশি হলাম যে মক্কার হারানে এবার থেকে তেরো গাতেই হচ্ছে বিশ্বঘাত হচ্ছে না বলুন আলহামদুলিল্লাহ ওটা খানটা রাজনীতি কাজ করতে আর নেই নিঃসন্দেহে সেখানে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে আমাদের বইও সেখানে গেছে তাদের কাছে কথা যাচ্ছে নিঃসন্দেহারের হঠাৎ পাল্টাবে কেন এই বছর প্রথম পাল্টাইছে এবং আমার ছেলে প্রথম তারা বিতে বলছে আব্বা এবার কিন্তু তেরো ভরলো আলহামদুলিল্লাহ কত বাজে আলমদিন বলছে ঠিক নেই ওইটা দেখিয়ে দেখে বেদাতিরা আমাদের বলতো মোজাহিরা বলতো হ্যাঁ তো ওখানে হয় হ্যাঁ তো ওখানে হয় আর বেটা বিশ্ব কথা হয়তো আমিনও হয় তোর আমিন বলিস না কেন ও তো হাতটা বুকিয়ে তো বাঁধবি না কিন্তু বিষ শুনে বড়ো খুশি অথচ ওর বাইরের কোনো মরজিদে কিন্তু বিষ নাই সব আট দ্যাট ইজ এগারো বা তেরো সকালে ঘুম থেকে উঠে টয়লেট ও গোসল সেরে মসজিদে প্রবেশ করে দুরকাত তাহিয়াতুল উজু ও দুরকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন এভাবে যতবার টয়লেটে যাবেন ততবার করবেন অতপর বেলা বারোটার মধ্যে দুই অথবা দুই দুই করে সর্বোচ্চ বারো রাকাত পর্যন্ত জোহা বা স্বাস্থ্যের সালাত আদায় করবেন প্রতি সালাতের শেষ বৈঠকে নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব উম্মতের কল্যাণ চেয়ে আল্লাহ নিকট দোয়া করবেন উক্ত নিয়তে পড়বেন আল্লাহ হম্মা রব্বানা আ আল্লাহ বল আল্লাহ আতেনা আনা হাসানা আফিল আখেরতে হাসানা আফিলা আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও আখেরাতে মঙ্গল দাও এবং জাহ্নবীর আগুন থেকে বাঁচাও এই দোয়া করার সময় আপনি যেটা চাচ্ছেন মনে মনে নিয়ত করবেন কিন্তু মুখে খাস করে বলবেন না আল্লাহ আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও আল্লাহ আমার ছেলেটার তাতে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার এই অসুখটা ভালো করে দাও কিচ্ছু বলার দরকার নেই কারণ আপনার কোনটাতে মঙ্গল আছে ভবিষ্যতে ওটা আল্লাহ ভালো জানে না আমরা তো বলে দিচ্ছি আল্লাহ তুমি আমাকে মঙ্গল দাও কিসে মঙ্গল আছে কিসে মঙ্গল নাই এটা বান্দা বলতে পারে না আল্লাহ বলতে পারে তো এই মঙ্গলের দায়িত্বটা আমরা আল্লাহ ছেড়ে দিচ্ছি যেহেতু আপনি মুখ দিয়ে আর বলবেন না বৈজ দিন রাত কোরআন বিশুদ্ধ তফসির ও অন্যান্য দিন সমূহ অধ্যয়নে রত থাকবেন ওটা কিন্তু আপনার বড় তসবি খালি সোমানরা সোমানে গণ্য তা হবে না এলম শিখতে হবে না বিশুদ্ধ তফসির বলছি আমরা ভেজাল তফসির বাংলাদেশের ভরা সাবধানে পা ফেলবেন ও এমন অনুবাদও অনেক ভুল আছে যাসাই ভাসে করে তফসিল পড়বেন এবং দিনই কেতাবসমূহ পড়ার চেষ্টা করবেন বিশেষ করে সালাতুর রসুল শিয়াম ও ক্যাম কোরআন ত্রিশতম পারা এগুলো থেকে সত্য পারবেন না কমপক্ষে সুরা ফাতেহা তফসির সুরা নাবাহ অত আমার প্রথম সুরা সুরা আসর সুরা তাকাসর চারটা সুরা চেষ্টা করবেন এই চারটা সুরা তফসির যদি আপনার পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে ঝ সশব্দে এ করবেন না অন্যের এবাদতে বিঘ্ন ঘটাবেন না কিছু কিছু লোকের মদভ্যাস আছে ওরা সবাই বললেও জন হয় আবার কিছু লোকের কাশির দোষ আছে তো কাশিতে সবার ইবাদত বিঘ্ন হয় এজন্য এমাত যখন মসজিদে আসবেন তখন হিসাব করে আসবেন যেন আপনার মাধ্যমে অন্যের এ বিঘ্ন না হয় এটা হলে আপনি হয়তো করছেন নিজের সমস্যার কারণে কিন্তু এত লোকের এ বিঘ্ন হওয়ার জন্য আপনি কিন্তু হয়ে যাচ্ছেন অতএব সাবধান কদরের রাত্রিগুলিতে ইংয়ে মসজিদে অপ্রয়োজনীয় আলোচনা ও দীর্ঘ ও মহিলের আয়োজন করা এবং বাড়তি খানাপিনা হৈ উলোড করা ঠিক নয় যেতে ইবাদতের পরিবেশ বিঘ্নিত হয় এবং লাইলাতুল কদর অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ে যা অবশ্যই পরিত্যাজ আল্লাহ আমাদেরকে কদরের রাতে এই নির্দেশনাগুলি মেনে চলার তৌফিক দান করুন আল্লাহু আকবার বারাকাল্লাহু আলাইকুম আকুল কওলিহাসতাকু লিওয়ালকুম লিসারিল মুসলিমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহামদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া আমানু বিহি ওয়া নাতওয়াক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله رمضان হৃদয়ে দোয়া আছে অনেকে খাস করে দোয়া চেয়েছেন সবার উদ্দেশ্যে আমরা দোয়া করি সবচেয়ে বড় দোয়া হচ্ছে শেফার দোয়া অধিকাংশ মানুষ আমরা এখন অধিকাংশ রোগী কারোর রোগ হলো সংক্রামক কারোর হচ্ছে অসংক্রামক কেউ অ্যাক্সিডেন্টে পড়ে আসে হাসপাতালে দূর দরাজ থেকে তারা আমাদের ক্ষুদ্র শুনছে

তুমি তাদের উপরে দয়া করো তুমি তাদের রোগ আরোগ্য দান করো তুমি তাদের জীবনের সমস্ত অশান্তি দূর করে দাও আল্লাহ তুমি মুসলমানদের প্রকৃত মুসলিম হ তফিক দান করো যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তুমি তাদের রুহের মাখরাত দান করো বিশেষ করে রব্যের হাম হুমা কমহার আল্লাহ তুমি আমাদের পিতা মাতাকে অনুরূপ দয়া করো যেমন ছোট্ট বাল্যকালে তারা আমাদেরকে দয়া করে মানুষ করেছিলেন এই রমজান মাসে কত লোক পিতৃহারা হলো কত লোক মাতৃহারা হয়েছে যদি রমজানের তাদের শ্যাম বাকির থেকে থাকে তাদের উত্তরাধিকারীদের বলবো শ্যামের ফিদিয়াটা আপনারা দিয়ে দেবেন যেহেতু উনি বেঁচে থাকলে হয়তো শ্যাম পালন করতে পারতেন সে সমস্ত তো মৃত ব্যক্তিদের জন্য আমার প্রাণ খোলা দোয়া করি আল্লাহ তুমি তুমি রহমানুর রহিম তাদের গোনা খাতা মাফ করে দিতো আর কি তুমি জান্নাতুল সুবিধাও রিসিভ করো ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين ايه امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر